তো বন্ধু, আজকে আপনাদেরকে আমি যে ভিডিওটি দেখাবো যে আপনারা বাড়িতে কিভাবে ছাগল পালন করবেন এবং খুব তাড়াতাড়ি বড় ও মোটা হবে। তো ডেভেলপ ছাগল পালন আপনারা শুধুমাত্র খড়ের ওপরেই ভরসা করে করতে পারেন, কোনো রকম ঘাস খেসারি বা পাতার দরকার হবে না। তো আসুন আমার ভিডিওটি দেখুন যে কিভাবে আপনারা শুধুমাত্র ছানি অর্থাৎ খড় খায়ে সারাদিন বাড়িতে বেঁধে কিভাবে ছাগল পালন করবেন। তো এরকম ধরনের ছাগল পালন করার জন্য আপনাদেরকে যেটা প্রথম করতে হবে, এরকম ছানি কেটে নেবেন। তো এগুলো খুব বড় করে কাটা আছে, আপনাদের ছাগল যদি ছোট থাকে তো একটু ছোট করে ছানি কাটবেন। ছোট ছানি কাটার জন্য একটা হাফ মেশিন অথবা হাফ বটি পাওয়া যায়, তো এটা বড় বটি বড় ছানি কাটার জন্য। আমার ছাগল যেহেতু বড় হয়ে গেছে তো আমি বড় ছানি খাই এখন, কোনো অসুবিধা হয় না। আর ছোট করে কাটতে গেলে এই বটিটাই নিতে হবে। তো একটু ছোট করে আপনারা প্রথম দিকে ছোট করে কেটে খাওয়ালে তাড়াতাড়ি খাওয়াটা ধরবে। তো এই যে আমি ভুসি নিয়ে নিয়েছি, তো ভুসিটায় অনেক কিছু মিক্সড করা আছে, মিক্সটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো অলরেডি এদিকে আমি পাতনাতে ছানি দিয়ে দিয়েছি, ছানির সঙ্গে আপনাদেরকে যেটা অল্প জল দিতে হবে, বেশি জল দেবেন না। তো জল বা ভাতের ফ্যান, ভাত থেকে যে ফ্যানটা হয় সেখানে একটু নুন দিয়ে নেবেন, দিয়ে মাখো মাখো করে একটু মাখিয়ে নেবেন, বেশি জল দেবেন না। তারপরে ভুসিটা মাখিয়ে দেবেন, দেখুন এই রকম ভাব, অবশ্যই খাবে, খুব ভালো খাবে। এবং আপনাদেরকে কোনো রকম পাতা বা ঘাসের ভরসা করতে হবে না শীতকালে, যদিও ঘাসটা একদমই মাঠে পাওয়া যায় না। তো যার জন্য আপনারা বাড়িতেই শুধুমাত্র খড় কেটে অর্থাৎ ছানি কেটে আপনারা কিন্তু ছাগল পালন করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তো আপনারা এই পাতনাতে দেবেন, নিচেতে দেবেন না, কারণ নিচেতে দিলে ওরা নষ্ট বেশি করবে। তো পাতনাতে দেবেন, খুব সুন্দর দেখবেন, তাড়াতাড়ি আপনাদের ছাগল ডেভেলপ হবে 100%, আমি কথা দিচ্ছি। কারণ আমার ছাগলগুলো সারাদিন বাড়িতেই বাঁধা থাকে এবং শুধুমাত্র এই ছানি অর্থাৎ খড় খেয়েই থাকে। তো এই দেখুন খড় খেয়েই ওরা সারাদিন খুব মোটা এবং খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আমি ছাগলগুলো যদিও প্রথম দিকে অনেক ছোট নিয়েছিলাম, তখন একটু ছানিটা আমি ছোট কাটতাম, তো এখন আমার বড় ছানিই খাই, কোনো রকম অসুবিধা হয় না। তো আপনারা এইভাবে ট্রাই করুন। এই দেখুন আমি বাইরে বেঁধে দিয়েছি, বাইরেও আমার পাতনা বসানো আছে। ওদেরকে একটু উঁচু জায়গায় দিলে কি হয়, ওরা খায় ভালো, এবং ওদের নিচু জায়গায় দিলে নষ্ট করবে। তো দেখুন আমি ভুসি দিচ্ছি, আমার ছানিটা অলরেডি সেমভাবে মাখানো আছে, একটু লবণ দিয়ে, জল দিয়ে, একটু ভাতের মাড় দিয়ে আমি মাখিয়ে নিয়েছি ছানিটা। তো ছানিটা মাখিয়ে নেওয়ার পরে দেখুন ছাগলগুলো ছানিই খাবে শুধুমাত্র। তো আপনারা এইভাবে কয়েকদিন ট্রাই করুন, হয়তো প্রথম দু একদিন খাবে না, তারপরে দু চার দিন পর অবশ্যই খাবে। কারণ আমি শুধুমাত্র খড়ের ওপর ভরসা করেই এত সুন্দর ডেভেলপ ছাগল আমি পালন করি। তো আপনারাও দেখুন, আপনাদের ছাগল অবশ্যই খাবে, যদিও আমার এদুরো খাসি ছাগল, তো আমি কখনোই ছাড়ি না, আমার সবসময় বাঁধাই থাকে, সারাদিন ঘরের মধ্যেই বাঁধা থাকে। তো আপনারা ভুসিটা যেটা খোল অনেক রকম মিক্সড করতে হয়, মিক্সড করার জন্য ভিডিওটি আমি দেখাবো। তো এই যে দিনের শেষে অবশ্যই চারটি ভাত দেবেন, তাহলে কি হবে, ছাগলগুলো আরও মোটা এবং খুব তাড়াতাড়ি বড় হবে। অল্প করে ভাত দেবেন, প্রথম দিকে ছোট থাকলে কম ভাত দেবেন, বেশি দেবেন না। তো অল্প করে ভাত দিন, আপনাদেরকে আমি নেক্সট ভিডিওয় দেখাবো যে ভুসি তৈরি করার জন্য কী কী লাগে এবং কীভাবে ভুসিটা তৈরি করতে হয়। ভুসিটাই কিন্তু মেন, ভুসিটার উপরেই সব কিছু। তো তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।